আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ধারাবাহিক লাইভ আড্ডা শোর সকালবেলার রোদ্দুরে। আজকের আমাদের আড্ডাটা আমার জন্য খুবই আনন্দময়, কারণ হচ্ছে অন্যান্য দিন যেটা হয় যে আড্ডাতে যাদেরকে নিয়ে বসি তারা শিল্পেরই অন্যান্য মাধ্যমে কাজ করেন, কিন্তু আজকে যার সাথে বসছি তিনি যে মাধ্যমে কাজ করেন এবং আমি একই মাধ্যমে কাজ করি শিল্পের মাধ্যমটাতে, আমরা দুজনেই উপস্থাপনার জগতে কাজ করি, এবং যার সাথে আজকে আমাদের এই আড্ডা তাকে নিয়ে গান করেছেন কার্লোস সান্টানা, এবং কার্লোস সান্টানার একটা বিখ্যাত গান আছে মারিয়া মারিয়া। তো আমাদের আজকে গেস্ট হচ্ছে মারিয়া 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 নিউ। থ্যাংক ইউ, সাচ এ নাইস ইন্ট্রো বাপি ভাই। ও ইয়েস, তো তুমি কাকে মারিয়া মারিয়া ধরো এই পর্যন্ত আসিলা? কাউকে মারতে হয়নি, আমার কাউকে মারতে হয়নি, না মারিয়াই, না মারিয়াই চলে আসি, ছক্কা কোনো কিছু মারা নাই। ধরো তুমি তো ক্রিকেট নিয়ে এখন প্রচুর কাজ করেছো একটা সময়, এখন আপাতত একটা বিরতি, বাট আমি বলছি যে এরকম চার ছক্কার মার মাঠে কখনো মেরেছো? চার ছক্কার মার কথা দিয়ে মেরেছি, ব্যাট হাতে কখনো মারা হয়নি, ব্যাট হাতে মারা হয়নি। বাট লাইক স্কুল লাইফে, স্কুল লাইফ আই প্লেড আ লট, হ্যাঁ স্কুল লাইফে আমি অনেক খেলেছি, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, এবং আমি ড্রামস বাজাতাম। আজ কোন স্কুলে ছিলে? লালমাচে গার্লস হাই স্কুল। ওকে, আমি ড্রামস বাজাতাম। তারপর তুমি স্কাউটে ছিলে? হ্যাঁ। ওয়াও, শাবাশ। সো হ্যাঁ, খুব খুব স্পোর্টি একটা লাইফ ছিল স্কুল লাইফটা, স্কুল লাইফ, কলেজ লাইফ সব। কলেজ দুটি লালমাটিয়া? না, কলেজ ছিল মোহাম্মদপুর প্রিপারেটরি, স্কুল ছিল লালমাটিয়া গার্লস হাই স্কুল। আচ্ছা, আমার কেন জানি ধরো তোমার সাথে যখন প্রথম পরিচয় আবার সবসময় মনে হতো যে তুমি বোধহয় ইংলিশ মিডিয়ামের মেয়ে। আমি পরে জানলাম যে না, মারিয়া ইংলিশ মিডিয়াম না, মারিয়া হচ্ছে একদম পিওর বাংলা মিডিয়ামের মেয়ে। তোমার কথা শুনলে কিন্তু মনে হয় যে তুমি অনেক বেশি ইংলিশ মিডিয়াম দ্বারা ইনফ্লুয়েন্সড। সেটা কি তোমার সঙ্গী সাথীরা বেশি এরকম? না, এই জিনিসটা হয়ে গেছে ইউনিভার্সিটিতে ঢোকার পরে, রেডিওতে কাজ করা, এবং হচ্ছে আরো যদি বলি ক্রিকেটের সাথে সম্পৃক্ত হওয়া। আচ্ছা, ক্রিকেটের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আসলে বাংলা কিন্তু বলা যায় না, হ্যাঁ বাংলায় কিন্তু ক্রিকেটটাকে যদি আমরা ট্রান্সলেট করতে যাই একটু কিন্তু অদ্ভুত শোনায়, ক্রিকেটটা পিওর ইংলিশে কিন্তু ভালো শোনায়। তো সামহাও ক্রিকেটটা করতে করতে আমার ওই জিনিসটা ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমি যখন বাংলায় কথা বলি, যখন বাংলায় কথা বলি একদম পুরো শুদ্ধ বাংলাতেই কথা বলি। তোমার বাসা তাহলে লালমাটিয়ার দিকেই ছিল? হ্যাঁ, আমার জন্ম লালমাটিয়াতে, ইভেন আমার আব্বুর স্কুলিং ও লালমাটিয়াতেই। ওয়াও, তাহলে পরে বংশ পরিক্রমে লালমাটিয়া থেকে তুমি এরকম লাল হয়ে এসেছো? লাল হয়ে এসেছি। এখন আমাকে বলো যে তুমি ছোটবেলায় স্কুলে কিরকম ছিলে, মানে খুব ভদ্র শান্ত শিষ্ট একটা মেয়ে, সব টিচারের কথা শুনে বাবা মার মাধ্যমে, নাকি খুব দুষ্টু, মানে কারো কথা শুনে না? মিক্সচার, মিক্সচার, মিক্সচার। কিরকম কিরকম? যেটা হচ্ছে আমার সবসময় খুব ভালো রেজাল্ট করতে হবে এই তাড়নাটা খুব বেশি ছিল। সেটা কি বাসার থেকে না নিজের ভিতর থেকে? নিজের ভিতর থেকে যে ভালো রেজাল্ট করতে হবে। এবং আরেকটা জিনিস ছিল হচ্ছে কি, স্কুলে লাস্ট বেঞ্চে বসা না, ফার্স্টের দিকে বসা, এবং আমাকে যদি কোনোদিন টিচার কোশ্চেন না করতেন আমি হাত তুলে বলতাম আমাকে আজকে প্রশ্ন করেননি কেন। হ্যাঁ, মানে ব্যাপারটা ছিল এরকম যে আমার গুড়ি গুড়ি গার্ল না, এটা ছিল ক্লাসরুমে, আবার ক্লাস যে ফাঁকি দেয়নি তাও না। হ্যাঁ, স্কুল পালিয়েছিও, স্কুল পালানোর গল্প আছে। স্কুল পালিয়ে ফ্রেন্ডরা মিলে দেখা গেছে যে বাইরে বাইরে ঘুরেছি, তারপরে দেখা গেল একটা ফ্রেন্ডের বাসার পাশে একটা নেইবার, সেখানে পাখি আছে, সেই পাখি কথা বলতে পারে, তা আমাদের আমার ফ্রেন্ডরা দেখা যেত যে আমাকে নিয়ে গেছে ওখানে, যে পাখিটা কথা বলতে পারে চল তোকে দেখিয়ে নিয়ে আসি, অনেক ইন্টারেস্টিং, এরকম কিছু জিনিস করতে যেতাম। বা স্কুল পালিয়ে দেখা যেত যে কোথাও খেতে চলে গেলাম, এই ধরনের কাণ্ড কারখানা করতাম আর কি। আবার বাসায় আসলে আমাদের আমার ফ্যামিলি কিন্তু খুবই বেশি কনজারভেটিভ ফ্যামিলি, হ্যাঁ মিডল ক্লাসের কনজারভেটিভ ফ্যামিলি, যেরকম একদম টিপিক্যাল কনজারভেটিভ ফ্যামিলি, মানে টিপিক্যাল শব্দটা ব্যবহারই করে ফেললাম, কারণ আসলেই ওরকম যে বাসায় ঢোকা মানে হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকে কিন্তু টেলিভিশন খুব কম দেখেছি। এখন যখন আমি মিডিয়াতে কাজ করি, কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয় যে আমি মিডিয়ার আগের হিস্ট্রিগুলো খুব কম জানি, একদম ফ্র্যাঙ্কলি বললাম, কারণ হচ্ছে আমার বাসায় টিভি এত রেস্ট্রিক্টেড ছিল যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে টিভি দেখতে পারবো, না হলে টিভি দেখতে পারবো না, এরকম রেস্ট্রিক্টেড ছিল। তো ওই জায়গাটা থেকে একদিকে হচ্ছে গিয়ে গুডি গুডি, আরেকদিকে হচ্ছে গিয়ে দুষ্ট, সবকিছু মিলিয়ে আমি ছিলাম। আর এখন মনে হয় যেহেতু নিজের নিজের সব কিছু, এখন বোধ হয় একটু দুষ্টর মাত্রাটা বেশি। আচ্ছা, যেহেতু টিভি কম দেখাও হতো, তাহলে কি রেডিও বেশি শোনা হতো?
রেডিও শুনতাম রাতের বেলা। আমার আম্মু আবার একটু কালচারাল মাইন্ডেড ছিলেন, তিনি আবার মিউজিক শুনতে খুব পছন্দ করতেন, গজল শুনতাম আম্মুর সাথে অনেক বেশি। তারপরে হচ্ছে রেডিওতে রাতের বেলা মেট্রোওয়েভ নামে একটা স্টেশন ছিল, আমি খুব এনজয় করতাম, সেটা আমার খুব শোনা হতো। আর ভাইয়ার ওয়াকম্যান ছিল, দেখা যেত যে ভাইয়ার ওয়াকম্যানের কালেকশন ছিল অনেক বেশি, ড্রয়ার থেকে ভাইয়া ধরতে দিত না, তো ও যখন বাসা থাকতো না ড্রয়ার থেকে চুপি চুপি নিয়ে গান টান শুনে আবার এমন ভাবে রাখতাম যাতে ভাইয়া বুঝতে না পারে, তারপরে সে বুঝে যেত সামহাও। কিন্তু আমার ওই গান শোনার ইন্টারেস্টটা খুব বেশি ছিল সব সময়। ছোটবেলা থেকে তিন বোন এক ভাই। মাশা, তিন বোন এক ভাই। আচ্ছা, মারিয়াকে দেখতে পাই, আর বাকি দুজন কোথায়? বাকি দুজন আমার ফেসবুকে থাকেন। আর তারা মিডিয়াতে চাও না যে আচ্ছা মারিয়া তুই তো এরকম একটা সেলিব্রিটি হয়ে গেছিস, সবাই তোরে চিনে, আমরাও এখন করতে চাই? ছোট মানে হচ্ছে ও এখন সিএ করছে প্লাস ঢাকা ইউনিভার্সিটি এমবিএ করছে। শি ইজ ভেরি মাচ ট্যালেন্টেড। হ্যাঁ, ও পড়ালেখার প্রতি মনোযোগ অনেক বেশি। আর বড় আপু হচ্ছে গিয়ে মানে ওরা হচ্ছে কি পুরো আমাদের ফ্যামিলি পুরোটাই না অনেক বেশি কর্প এডুকেশন সেই দিকে বেশি ঝোঁক ছিল, তা আমি হচ্ছে গিয়ে একদম মনে হয় হ্যাঁ স্রোতের বিপরীতে একটা মানুষ চলে এসেছি। আমিও যখন আমার পড়ালেখা শেষ হলো, আমি যখন রেডিওতে জয়েন করলাম, আমাকে রেডিওতে জয়েনই করতে দিতে চাইনি বাসা থেকে, যে মিডিয়াতে কেন যাবা, তুমি অ্যাকাউন্টিং এত ভালো করছো। আমি আবার একটু অন্যভাবে দেখি, যেমন তুমি যেমন ছোটবেলায় স্কুলে কিন্তু কবিতা আবৃত্তি করতে, স্কুলে তুমি উপস্থিত বক্তৃতাগুলো করতে, আবৃত্তি করে এবং পুরস্কারও পেয়েছো, প্রাইজ পেয়েছো, তুমি রেগুলার তুমি কালচারাল প্রোগ্রামগুলো করছো, তুমি রেডিওর এনলিস্টেড আর্টিস্ট ছিলে, তারপর তুমি বিটিভিতে তারুণ্যের জয়গান নামে প্রোগ্রামও করেছো, তো তাহলে তার মানে তুমি তো মিডিয়ার সাথে ছিলেই, বাচ্চাকাল থেকে ছিলাম। হ্যাঁ, তাহলে তাহলে কেন রেডিওতে এসে আপত্তি করলো? রেডিওতে এসে আপত্তি করলো যেটা তখন ছোটবেলায় হচ্ছে মনে করতো যে আম্মু আচ্ছা শখের বসে করছে, কিন্তু আমি যে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিচ্ছি সেটাকে তারা নর্মালি নেয়নি, যে আমি পড়ালেখা করছি, অনার্স করছি, অ্যাকাউন্টিংয়ে আমার একটা ভালো রেজাল্ট হচ্ছে, কেন আমি রেডিওতে গিয়ে আমার পড়ালেখাটাকে আবার নষ্ট না করে ফেলি? তো ওই জায়গাটাতে তাদের টেনশনটা বেশি ছিল। দ্যাটস ওয়াই যখন আমি এবিসি রেডিওতে জয়েন করব, ওই সময়টাতে মানে আমি আমার ভাইয়া সাপোর্ট না করলে আমার জয়েন করা হতো না, লিটারালি ভাইয়া অনেক সাপোর্ট করলো, এবং আমি একটা সময় গিয়ে জাস্ট 10 দিন কাজ করার পরে, জয়েন করার 10 দিন পরে আমি সিভিয়ারলি অসুস্থ হয়ে গেলাম এবং হাসপাতালে ভর্তি হয়েছি, হাসপাতালে ভর্তি ছিলাম পুরো টানা এক মাস। এবং ওই সময়টাতে আম্মু যখন আমার আর্জটা দেখলো যে আমি আসলে এই জায়গাটার প্রতি আমার ভালোবাসাতে কতটুকু, এবং ওই জায়গাটাকে আমি এই 10 দিনেই এত বেশি ধারণ করে ফেলেছি, এত বেশি মিস করছি, যে ওটা আমাকে আসলে বাঁচার শক্তিটা দিচ্ছে, আম্মু সেই জিনিসটা দেখলো এবং উপলব্ধি করলো যে না, ও তো দেখছে যে ওখানে এত বেশি অ্যাটাচ, ওই জায়গাটার এত বেশি ভালো লাগা যে এটা ওকে অনেক বেশি ইন্সপায়ার করছে, তো আমার মেয়েটা আসলে ওই জায়গাটাকে অনেক বেশি এনজয় করে, ওকে ঠিক আছে, এরপর থেকে ফ্রি হয়ে গেল। ওকে, তো এখন ধরো বাসার লোকজন কি চাইতো যে মারিয়া কি হোক? বাসার লোকজন যত যে মারিয়া খুব কর্প হোক, কর্পোরেট লেভেলে কাজ করবে। আর আম্মু ছোটবেলা থেকে আমরা, আমার আম্মা একজন পুরো সেলফ ডিপেন্ডেন্ট ওম্যান, তার বিজনেস ছিল, একাডেমি ছিল, তিনি নানা রকমের ট্রেনিং দিতেন, হস্তশিল্পের অনেক ট্রেনিং দিতেন, আম্মুর বুটিক্স ছিল এবং আম্মুর বুটিক্সের ডিজাইনগুলো আমি করে দিতাম, আমি আমার আঁকতে খুব পছন্দ করতাম, তো ক্যাটালগ থেকে দেখা যেত যে ছোট যে ডিজাইনগুলো সেগুলো আমি ম্যাগনিফাই করে তারপর আমি সেগুলো আর্ট করতাম। তো আম্মুর ভাবতো যে আমি হয়তোবা ফ্যাশন ডিজাইনিংয়ে আমি কিছু একটা করবো, আমি হয়তোবা আম্মুর বিজনেসটাকে আমিই ধরবো, বাট অন্যরকম হয়ে গেল আর কি, সামহাও হয়তোবা সামডে হবে কারণ আমার ইচ্ছা আছে। বাট কারণ তুমি তো অলরেডি কিন্তু ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছো শান্ত মারিয়ামে, সেটা তো কমপ্লিট করেছে। হ্যাঁ, এটা কমপ্লিট। এখন আমার একটা কথা বলো, তুমি অ্যাকাউন্টিং এ নিয়ে পড়াশোনা করলে, অনার্স করেছো, রাইট, তারপরে আবার ফ্যাশন ডিজাইনিং এর উপরে আবার আরেকটা ডিগ্রি নিয়েছো, তোমার প্রবলেমটা কি? আমার প্রবলেম হচ্ছে আমি যেটা ভালোবাসি, আমার কাছে মনে হয় ওটা সম্পর্কে জানাটা আরো জরুরি। আমি যখন ফ্যাশন ডিজাইনিংটা আমার ছোটবেলা, আরো আরো যদি বলি সহজ করে, যে আমি অ্যাকাউন্টিং এ পড়তে চাইনি,
কিন্তু ইয়েস আমার কাছে এটা মনে হচ্ছে তুমি অ্যাকাউন্টিং এর মেয়ে না। হ্যাঁ আমি কিন্তু আমি কিন্তু অ্যাকাউন্টিং এর ফার্স্ট ক্লাস পাও, মাস্টার্স অনার্স সবকিছুতে কিন্তু আমার ফার্স্ট ক্লাস। মাই গড, হ্যাঁ কিন্তু আমার আম্মুর আব্বু আম্মুর ব্যাপারটা ছিল যে আমি যখন বলেছি যে আমি ছোটবেলা থেকে দেখছি তুমি এই কাজটা করছো এবং তোমার সাথে এই কাজটা আমি এনজয় করছি, তাহলে আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়ি, আমাকে ওখানে পড়তে দাও, তারা কিছুতেই দিবে না যে না একটা বেসিক সাবজেক্টে তোমাকে পড়তে হবে, তোমার ওই এডুকেশনটা দরকার। তো জোর করে অ্যাকাউন্টিং এ পড়ানো আমাকে। এরপরে যখন আমি নিজে নিজে আর্ন করা শুরু করলাম, আমার কাছে মনে হলো এখন আমার স্বাধীনতা আছে, আমার শখটা আমি নিজে পূরণ করতে পারি, এখন আমি পড়তে পারি। তো আমি দুটো পাশাপাশি পড়ে ফেললাম যে নিজেরটা নিজেই পড়ে ফেললাম। আমি তো ভাবতেই পারি না যে এই ডেবিট ক্রেডিট ফাইনাল অ্যাকাউন্ট ট্রায়াল ব্যালেন্স এই সব করা মেয়ে এবং ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে অ্যাকাউন্টিং এ। আমি কিন্তু অ্যাকাউন্টিং এ পড়েছো কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছো এটা আমি এখন জানলাম। আচ্ছা, এবং সিরিয়াসলি ভাই তুমি অঙ্কে অনেক ভালো। হ্যাঁ আমি ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলাম, নালে তো অ্যাকাউন্টিং এ ফার্স্ট ক্লাস পড়ার কথা না। আবার ফ্যাশন ডিজাইনিং এত পড়তে পারো? চেষ্টা করেছি, চেষ্টা করেছি, বাট চেষ্টাটাকে ধরে রাখতে হবে আর কি, সেটা এখন সেই যাত্রাটা শুরু করতে হবে। এক্সেলেন্ট। তাহলে তোমার মধ্যে পড়াশোনা করার প্রতি একটা আলাদা একটা বদভ্যাস তোমার আছে। হ্যাঁ ধরো যে আই মিন যারা আমাদের ধরো মিডিয়াতে এরকম ধরো পড়ালেখাটা খুবই অপছন্দ করে, সেটা আমাদের ক্ষেত্রে একটা বদভ্যাস। হ্যাঁ আই মিন ওয়াই ম্যান? না আমার কাছে মনে হয় না, আমার কাছে তো মনে হয় আপনি যে সামনে বসে আছেন ইউ আর অলসো ভেরি এডুকেটেড পারসন, আমরা জানি আপনি কোথায় কাজ করেছেন, কোথা থেকে কি করেছেন, উই অল নো দ্যাট আপনার ক্যারিয়ার সম্পর্কে। সো আই ডোন্ট থিংক যে মিডিয়াতে আসলে এডুকেটেড মানুষ থাকে না, মিডিয়াতে অনেক এডুকেটেড মানুষ আছে, অনেকের এডুকেশনের প্রতি ইন্টারেস্ট আছে এবং যাদের ইন্টারেস্টটা আছে তারাই কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। ট্রু। আর নিজের তো বলতে পারি না নিজে, এবং আসলে আমাদের মিডিয়াতে যারা কাজ করছে স্পেশালি উপস্থাপনার জগতে, এডুকেটেড না হলে তার পক্ষে উপস্থাপনা করাটা খুব মুশকিল। অবশ্যই উপস্থাপনার ক্ষেত্রে যেটাই করা হোক না কেন, সেটা সেলিব্রিটি টক শো হোক, সেটা ক্রিকেট শোজ হোক, সেটা ফুটবল হোক, স্পোর্টস হোক, যেটাই হোক না কেন, আই বিলিভ স্টাডি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, রিসার্চ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ইফ ইউ ডোন্ট ডু রিসার্চ, উপস্থাপনার সিটটাতে বসে ওটাকে ইনজাস্টিস করা হয়। এক্স্যাক্টলি। এবং এই কারণে মানুষজন আমাদের মিডিয়ার লোকজন তোমার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে বলে দিই, সেটা মারিয়া খুব মুডি, ও কারোর সাথে কথাবার্তা বলে না, চুপচাপ এক জায়গায় বসে থাকে, এসে খুব মুড নিয়ে বসে, মুড নিয়ে উপস্থাপনা করে চলে যায়, কারোর সাথে খুব একটা বেশি হাই হ্যালো নাই। হ্যাঁ আমার আমি এটা সরাসরি আপনি আজকে বলছেন, এটা আমি অনেক আগে থেকেই জানি, আমাকে সবাই অনেক স্নব মনে করে যে আমি অনেক বেশি স্নবিশ এরকম কিছু, বাট আসলে কি আসলে হচ্ছে যে আমি মাইক্রোফোনের সামনে যত বেশি কথা বলি, মাইক্রোফোনের সামনে আই বিকাম আ টোটালি ডিফারেন্ট পারসন। মাইক্রোফোন ছাড়া আমি না খুবই চুপচাপ একটা মেয়ে, আমার কাছের মানুষদের ছাড়া আমার বম কখনো ফাটে না। আমার যে কথার বোমটা আছে সেটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে, এবং আমার কাছের মানুষ হতেও আসলে অনেক টাইম লেগে যায়। আমি যদি বলি আমার মিডিয়াতে আমার হাতে কোনো অল্প কিছু মানুষ আছে যাদেরকে আমি আমার কাছের বলতে পারি, ওই জায়গাটাতে আসলে হয় কি যে এই যে কাছের এই মানুষগুলো তৈরি হয়েছে সেটাও কিন্তু তৈরি হয়েছে অনেকখানি সময় নিয়ে। আমার সময় লাগে যে কারো কাছে আমি ওপেন আপ হব, বা আমি নিজে যেরকম চিয়ারফুল বা একটা বাচ্চা আমি আমার, আমি কিন্তু অসম্ভব বাচ্চা, অসম্ভব রকমের বাচ্চা, আমাকে সবাই এটা বলে। যখন আমি ওই কাছের হয়ে যাই তখন তারা আমার ওই বাচ্চা মেয়েটা দেখতে পারে বা পাগলা মেয়েটা দেখতে পারে। এছাড়া আমি আসলে যতটা পারি চুপচাপই থাকি, কারণ আমার কাছে গসিপিং পছন্দ না, যে মেকআপ রুমে বসে আমি গসিপ করব বা গল্প করব, সেই গল্পগুলো আসলে আমার স্টকে অনেক কম থাকে, সে কারণে হয়তো বা আমি অনেক বেশি চুপচাপ থাকি। বাট আই এম নট স্টম্পিশ, আমার কাছে যখনই কেউ কথা বলতে আসে আমি কিন্তু খুব ওয়েলকামিং থাকি, আমি কিন্তু খুবই ফ্রেন্ডলি থাকি, কিন্তু নিজে গিয়ে বলা হয় না, নিজে থেকে বলা হয় না আমার কাছে। হ্যাঁ সেটে তুমি যে কারোর সাথে কথা বলার গিয়ে চুপচাপ একটা রুমের মধ্যে ঢুকে পড়ো, ঢুকে পড়ে কাজ করো, এবং তোমার স্নব থাকার পিছনে কিন্তু একটা কারণ আছে, বা তোমার যদি বলি যে মুড ধরে রাখার পিছনে একটা কারণ আছে, আমার সেটাও আমাদের দর্শকদের জানা উচিত। সেটার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমি শোয়ের যে আগের সময়টা থাকে ওই সময়টাতে আমি রিসার্চ করি, আমার সাথে ক্রিকেটেরও যারা করেছেন, ক্রিকেটে যারা আমাদের স্পেশালিস্ট ছিলেন, অ্যানালিস্ট যারা ছিলেন, ফর্মার ক্রিকেটার্স অথবা কারেন্ট প্লেয়ার্স, তো তারা আমাকে সবসময় একটা কথা বলতেন, বিশেষ করে পাইলট ভাই বলতেন এটা, যে ওকে দেখলে তো মনে হয় সারাক্ষণ এসএসসি পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থীর মতো পড়ালেখা করছে। বিকজ আমি হতো কি শোয়ের মাঝখান সময়টাতে
if I don't watch the match or if I don't follow commentary, I cannot host a show properly. আমাকে জানতে হবে, তো ওই স্টাডিটা তো আমাকে মাথার ভিতর ঢুকাতে হবে। আমি যখন আমার হাতে একটা ট্যাব থাকছে, কিন্তু আমি যদি কথা বলতে বলতে ওই আমার সামনে যিনি বসে আছেন তার কথা না শুনে আমি ট্যাবটার দিকে তাকিয়ে থাকি, এটাও কিন্তু একটা অকওয়ার্ড ব্যাপার। তো আমাকে তো সেটা মাথার ভিতরে ধারণ করতে হবে, মনের ভিতরে ধারণ করতে হবে। সো সেটার জন্য আমি যদি আগে থেকে স্টাডি না করি, জাস্ট ইনফরমেশন নিয়ে রাখলাম, হোমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি সিঙ্গেল শো। রাইট, সো তার মানে হচ্ছে যে মানে আসলাম বসলাম কথা বললাম চলে গেলাম, ব্যাপারটা আমার কাছে উপস্থাপনা ওই ব্যাপারটা না, একটা হোমওয়ার্ক করা, প্রিপেয়ার হওয়া এবং অনুষ্ঠানটাতে কিছু ভ্যালু অ্যাড করতে পারা। যে কারণে এখন যখন আমি ক্রিকেট থেকে ব্রেক নিয়েছি, আমি যখন দেখছি যে যেমন আমি আপনি জানেন যে আমি মাত্রই একটা জায়গা থেকে আসলাম, ঘুরে আসলাম, তো একটা ভ্যাকেশন ছিল আমার, তো আমি দেখছি যে বিপিএল শুরু হলে আর সব ফ্যান ফলোয়ার্স এভরিবডি স্টার্টেড কমেন্টিং অন মাই পিকচার্স যে কবে আসবেন, ক্রিকেটে আপনাকে মিস করছে। তো এই জিনিসটা যে তৈরি হয়েছে, ডেফিনেটলি আমি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি, আমি দর্শকরা অ্যাপ্রিসিয়েট করেছে, এটা নিজের ভালো লাগে ভাবতে, হ্যাপি লাগে যে আচ্ছা যাক কিছু একটা তো অ্যাড করতে পেরেছি। অ্যাবসলিউটলি, এই জায়গাটাতে আমি আসবো মারিয়া, এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যে যে হোমওয়ার্ক করাটা, প্রিপেয়ার হওয়াটা, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করা, রিসার্চ করা, এটা নিয়ে। কিন্তু তার আগে আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের বন্ধু অনেক ধরে ওয়েট করছে, দেখি কে আছেন। স্বাগত আপনাকে সকালবেলা রোদ্দুরে, কে বলছিলেন কোথেকে? আমি পুরনো ঢাকা থেকে মাহবুব ইসরাইল বলছি। জি ভাই, আমি ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই। ম্যাডাম হাজির, আপনি বলতে থাকুন। খুব ভালো লাগছে, প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে। কিন্তু মানে সব শিল্পীর একটা টেস্টটা থাকে, কিন্তু সব দর্শকেরও কিন্তু তার প্রিয় মানুষের প্রতি একটা ই থাকে, রিকোয়েস্ট থাকে। যেরকম আপনার মানে রবীন্দ্রনাথের, আমাদের রবীন্দ্রনাথের তো অনেক সুন্দর সুন্দর গল্প আছে, কোন গল্পটা আপনাকে টানে? আর আপনার মডেল হিসাবে অনেক প্রিয় আমাদের, কিন্তু আপনাকে আমরা নিয়মিত অ্যাক্টিং এ চাচ্ছি। কিন্তু আমি যে ধরনের চাচ্ছি আপনার দর্শক হিসাবে, যে বড় লোকের আদরের ঘরে দুলালি হয় না, খুব মানে অফিস চালাচ্ছেন, বড় এই ধরনের একটা চরিত্র, ওই টাকা না পাইতে ববিতা যেরকম ছিল আর কি। আমার ফেভারিট মুভি বা আই লাভ দ্যাট মুভি, আই লাভ টাকা না পাই, আই লাভ ববিতা। হ্যাঁ শুনছি শুনছি জি ভাই। খুব ভালো লাগে ম্যাডামকে, আমাদের আমাদের পুরো পরিবারই ওনাকে চুজ করছে, মানে এই ধরনের ওনাকে আমরা নিয়মিত অ্যাক্টিং এ চাচ্ছি আর কি। আচ্ছা, আপনি কেন, আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে, আপনি কেন আমার জন্য আদরের দুলালি ক্যারেক্টারটাই বেছে নিলেন? আই ওয়ান্ট টু নো যে কেন ওই ক্যারেক্টার। আপনার পার্সোনালিটিটা কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে, মানে আপনার বসার, অ্যাক্টিং, কথা বলার ভঙ্গি, মানে অ্যাটিটিউড, মানে এত চমৎকার মনে হয় আপনি বুঝা ফলাইছি ভাইজান, আপনি কি বলতে চাইছেন? বুঝা ফলাইছি, থ্যাংক ইউ, ধরতাছি আমি ওরে। সুন্দর কথা কইলেন, আমার লাগে খুব ভালো লাগলো ভাই। আরে ভাই, আপনি পুরো ঢাকা মানুষ, আপ লাগে না কথা না কইলে উইব কোন, থ্যাংক ইউ, ভালো ভালো থাকেন। আচ্ছা, হয় কি প্রত্যেকটা মানুষ তার একটা পার্সোনালিটি ক্রিয়েট করে পর্দা, তোমার পার্সোনালিটি কিন্তু ঠিক তাই। উনি যেটা বলছেন যে তোমাকে দেখলে মনে হয় যে, আমি বলছিলাম যে আমার প্রথম ধারণা ছিল যে আচ্ছা মারিয়া হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ে, ও লেভেল এ লেভেল করে আসা মেয়ে, আই হ্যাড দ্যাট আইডিয়া। লেটার আমি জানলাম যে না, ও একেবারেই বাংলা মিডিয়ামের মেয়ে। এবং বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনার্স করেছি হচ্ছে পুরোটা ইংলিশে, অ্যাকাউন্টিং এ সবাই বাংলায় পড়েছে, কিন্তু আমি আলাদা ছিলাম। তো তোমার ইংলিশ ছিল? না, আমি পড়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি, তো ন্যাশনাল ইউনিভার্সিটি তো অ্যাকচুয়ালি বাংলা বাংলা, হ্যাঁ, কিন্তু আমি পড়েছি ইংলিশ ভার্সন। আচ্ছা আচ্ছা, মানে আমরা তো সবাই ধরো যা পড়াশোনা যা সবটা ইংরেজিতেই, মানে একটা লেভেলে পড়ার বাংলার আর কিছু নেই। বাট তোমার পশ্চার, জেস্চার, কথা বলা, তোমার বসা, তোমার আউটলুক, সব কিছু মিলিয়ে উনি যেটা ধারণা করছেন এবং আমরা সবাই সেটা ধারণা করি যে আচ্ছা খুব আদরের দুলালি, ওই কি, আমি তো আদরের দুলালি, আমি তো আদরের দুলালি 100% মে মাত্রই তাই আদরের দুলালি। বাট আমি বলছি যে যা থাকে না, যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের একমাত্র মেয়ে মারিয়া নূর। আচ্ছা, সেরকম সিনেমাতে ছিল না যে আগেকার দিনে শাবানা হচ্ছে বা শ্রীদেবী, লাইক যে শ্রীদেবী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিকের মেয়ে, আর সেখানে হলো আমাদের অনিল কাপুর একটা ফ্যাক্টরি, একটা কর্মচারী, হ্যাঁ এরকম সিনেমা টিভি থাকে না, ওরকম ভাবছে আর কি উনি।
যে এরকম একটা ক্যারেক্টার করে একটা নাটক নাটক করতে পারলে খুব ভালো হবে। অনন্ত জলিলের সাথে যোগাযোগ না 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 অনন্ত জলিল লাগবে না, তারপর হাতে মধ্যে একটা চাবুক থাকবে বুঝছো, যে কাজ করবে না ঠাস ঠাস করে মারবা এরকম, ঠাস ঠাস করে মারবা এরকম করে। আচ্ছা ঠিক আছে, এরকম একটা স্ক্রিপ্ট আসলে পেতে হবে, এটা করতে আদনাল রাজীবকে বলতে হবে। আদনাল রাজীব, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ভালোবাসা দিবসও করতে পারি। হ্যাঁ হ্যাঁ সেটাই, পরে চাবুক মারতে মারতে তোমার মনে হলে লোকটা কত, আজকে আজকে এই প্ল্যানটা দাঁড় করাতে হবে কিন্তু, চাবুক মারতে মারতে মনে হলে লোকটা কত, চাবুক মারলাম ব্যথা দিলাম, তাক ব্যথা দিতে মলম দিই, তারপরে ভালোবাসা হয়ে গেল, তারপর বাগানে হাত ধরে গান গাইলা। টিপিক্যাল বাংলা সিনেমার আগের গল্পগুলো বলছে না, ওটি তো হবে, চাবুক দিয়ে মেরে ব্যথা পাওয়ার পরে মলম লাগাতে গিয়ে ভালোবাসে, ওয়াও। ওই যে ওই ওই আদুরের দুলালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমার নামে তোমার কাছে ব্যাপারে আসলে অনেকগুলো কমপ্লেইন আছে আমার। হ্যাঁ প্লিজ। প্রথম কমপ্লেইন, আমি আজকে প্রথম একটা শো করতে এসে আমার কাছে খুব ভালো লাগছে, কেন, কারণ হচ্ছে যে কেউ মুখের উপরে কমপ্লেইন বলে না, আপনি যে কমপ্লেইনটা বলছেন এটা আমার খুব ভালো লাগছে। তোমার বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ, প্লিজ, এটা অভিযোগ হচ্ছে আমাদের চাষি ভাইদের পক্ষ থেকে, চাষি কল্যাণ সমিতি থেকে আমাদের কাছে অভিযোগ পাঠানো হয়েছে মারিয়া নূরের কাছে, যে মারিয়া নূরের কারণে আগামীতে ধান চাষ উৎপাদন ব্যাহত হতে পারে। যখন আমি দেশের বাইরে এতটা সময় থাকলাম তো ওই সময়টাতে না আমার কাছে ভাত মেহমান হলে তো একদম আরাম। হ্যাঁ ওখানে গিয়ে আমার ভাতের ক্রেভিং শুরু হয়ে গেছে, ভাত খেতে হবে আমার, তারপরে আসলে এখন আসার পর থেকে ভাতই খাচ্ছি। আচ্ছা অল্প একটু একটু ভাত খাওয়া হচ্ছে। যাক চাষি ভাইরা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, মারিয়া আবার ভাত খাওয়া শুরু করেছে, আপনারা ধান চাল উৎপাদন করতে শুরু করেন। আমার কাছে এখানে বিশাল বড় লিস্ট আছে মারিয়ার নামে অভিযোগপত্র, আমরা এই অভিযোগের একটার পর একটা আমরা পেশ করব মারিয়ার কাছে। তবে তার আগে আরেকটা অভিযোগ আছে আমাদের প্রডিউসারের, সেটা হচ্ছে যে এখন একটা ব্রেক নিতে হবে, যে আমরা অনেকক্ষণ বেশি সময় নিয়ে নিয়েছি ব্রেকের, তো ওই অভিযোগটাকে খণ্ডাই, আমরা ছোট একটা ব্রেক নিই, তারপরে ফিরে এসে আবার অভিযোগের ঝাঁপি খুলব। আসছে ফিরে একটু পরে আবার আমাদের মারিয়া মারিয়ার সাথে আমাদের এই আড্ডা ঘরে আমাদের সমস্ত অভিযোগের উত্তর। আমরা ছোট্ট চা বিরতি মাঝখানে ছিলাম এবং সেখান থেকে ফিরে এলাম আবারও আমাদের আড্ডা ঘরে, আমরা আছি বাংলা ভিশন স্টুডিওতে এবং সরাসরি আপনাদের সাথে আড্ডায়। আজ আড্ডা আমার বন্ধু মারিয়া মারিয়ার সাথে। আচ্ছা মারিয়া, আমাদের দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে স্পেশালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গড ফাদার থাকে, গড মাদার থাকে, তোমার এরকম একজন আছে গড সিস্টার। ইউ ডু আই মিন গড সিস্টার না, শি ইজ লাইক আমার সিস্টার, আমার ফ্রেন্ড, শি ইজ লাইক মাই মম, মানে ও আমাকে বন্ধু বলে, গড সিস্টার। আচ্ছা ঠিক আছে, গড সিস্টার, গড ফাদার, গড মাদার শুনছি কিন্তু গড সিস্টার শুনিনি। ওকে শুনলাম, সে তোমার গড সিস্টার, কে সে? তানিয়া আহমেদ, অভিনেত্রী তানিয়া আহমেদ। ইয়েস, এবং খুব ইন্টারেস্টিং কথা যেটা শুনেছি যে তুমিও তাকে সানশাইন বলো, তানিয়াও তোমাকে সানশাইন বলো, ঘটনাটা কি বলো তো? আমি জানি না এটা কীভাবে যেন শুরু হয়ে গেল, আপু যখন আমার সাথে কথা বলতো তো কথা বললে সে বলতো যে আমার সাথে কথা বললে ওর ভিতরটা আলোকিত হয়ে যায়, শি ফিলস হ্যাপি, সো আই এম হার হ্যাপিনেস, অ্যান্ড ওইভাবে করে আসলে নামটা সানশাইন চলে আসলো। আর আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু একটা কোট আছে, সানশাইন মিক্সড উইথ লিটল হারিকেন, হ্যাঁ, তো ওই জায়গাটা দেখেও ওর মাথায় সানশাইনটা আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে শি লাভস মি আ লট, probably that's why she amake sunshine more tanya ke pele kibhabe mane oshathe porichoy oshathe closeness
আমি এটা একটা খুব অদ্ভুত একটা ঘটনা আছে। আমাকে ফার্স্টে লাক্স স্টাইল চেক নামে একটা শোর জন্য বলা হয়, সেটা ছিল 2015-তে। সো সামহাও ওই শোটা আমি লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিতে হয় এবং আপু আমার উপর প্রচন্ড রেগে যায়। তখন আপুর সাথে আমার কোনো ওরকম করে পরিচয় সম্পর্ক ছিল না পার্সোনালি। তো যখন আমার লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হয়, দ্যাট ওয়াজ ফর অ্যানাদার শুটিং, অ্যানাদার গ্রুপ, তো ওদের কারণে আমার ওই শোটা ক্যান্সেল করে দিতে হয়। এরপরে খুব রাগ, এক বছর পরে যখন আবার ওই শুটিংটা হবে, তখন ওরা কেউ 1952 এন্টারটেইনমেন্টের আন্ডারে সাজু মুনতাসির আর তানি আপু হচ্ছে ডিরেকশনে। তো ওরা হচ্ছে গিয়ে তানি আপু বলছে যে না, মারিয়া হলে আমার কোনো সমস্যা নেই, ইউনিলিভার থেকে যখন আমার নাম প্রপোজ করা হলো। আর সাজু ভাই হচ্ছে ও তো আমাদেরকে আগের বার না করে দিয়েছে, আমি এখন ওকে আবার বলবো। হ্যাঁ, ব্যাপারটা ছিল তাই হয়, আগেবার যে ভোগাবে তাকে নেক্সট টাইম। হ্যাঁ, লাস্টে যেহেতু একদম লাস্ট মোমেন্টে আমি না করে দিয়েছি, যেটা আসলে সাধারণত আমি করি না, কিন্তু আমাকে ওটা করতে হয়েছিল ফর আদার কমিটমেন্টস। তো তারপরে ফাইনালি ইউনিলিভার থেকে যখন আমাকে বললো যে এরকম তো আপনার মানে একটা তো বাজে একটা এক্সপিরিয়েন্স আছে, সে কারণে একটু প্রবলেম হচ্ছে, আমার মনে হয় আপনি আপনাকে ফোন দিলে আপনি একটু সুন্দর করে কথা বলুন, সাজ কোনো অসুবিধা নেই। আমিও জানি, আই এম অলসো সরি ফর দ্যাট যে আমার এরকম লাস্ট টাইম করতে হয়েছে, আই উইল ডেফিনেটলি এটা সুন্দর করে হ্যান্ডেল করবো। তো ওই কাজটা যখন করলাম, ওই কাজটা করতে গিয়ে মানে তারপরে যখন করলাম, করতে গিয়ে আপুর সাথে একটা আমার ক্লোজনেস তৈরি হলো, আস্তে আস্তে কীভাবে জানি সেই সম্পর্কটা অন্যরকম একটা ফ্যামিলির একটা সম্পর্কতে চলে আসলো। মানে এক শুধুমাত্র ফ্রেন্ড না, এটা একটা ফ্যামিলি পর্যায়ে চলে আসছি, যে শি ইজ মাই সিস্টার, আই এম হার সিস্টার, ফ্যামিলি ফ্যামিলি, আমরা একই ফ্যামিলিতে বিলং করি। আপুর কথা হচ্ছে তুই মনে হয় আগের জন্মে আমার বোন ছিলি, এরকম একটা কথাবার্তা। আর ও আসলে কি, তানি আহমেদ ইজ সামওয়ান হু ইজ কি বলবো, ভেরি মাচ কেয়ারিং অ্যান্ড মাদারলি ক্যারেক্টার। ওকে কিন্তু আমাদের জেনারেশনের যারা আছে সবাই কিন্তু তাকে মম ডাকে, আই এম দি অনলি ওয়ান যে মম ডাকি না, আমি আপুই বলি। ওকে মম ডাকার একটা কারণ আছে, কারণ ও সবার জন্য ওই ছায়াটা দিয়ে রাখে, সবাই ওকে এটাই ডাকে মাদারলি। তানিয়া এবং টুটুল ওদের সন্তান তো আছেই, তারপরে ওরা অনেকগুলো বাচ্চাকে অ্যাডপ্ট করেছে, মানে ওদের মধ্যে দুজনের মধ্যে এত বেশি কেয়ারিং অ্যাটিটিউড, এটা মোস্টলি তানিয়ার কারণেই হয়েছে। এবং তানিয়াও এত মজা করে কথা বলে, এত মজা করে মেশে, যারা তানিয়াকে পার্সোনালি চেনে তারা জানে যে তানিয়া কি, ইয়া শি ইজ ফুল অফ লাইফ, এত মজা করতে পারে তানিয়া, আনবিলিভেবল। ধরো ক্রিকেট উপস্থাপনা নিয়ে তোমাকে, বা ফুটবল, তারপর যখন করলে ওয়ার্ল্ড কাপ যখন এলো, তখন দুটো নিয়ে একটা সমালোচনা সবার ছিল যে কেন মেয়ে হলে মেয়েদেরকে উপস্থাপনা আনতে হবে, কারণ তাদেরকে দেখতে ভালো লাগে, সেজন্য কিন্তু এরা তো কিছু জানে না। বাট তুমি একটু আগে যেটা বলছিলে যে এই সমালোচনাটা যেন তোমাকে নিয়ে না হয় যে কেবলমাত্র মেয়ে হবার কারণে আমাকে এখানে আনা হয়েছে, তা না, আমি জেনে শুনে বুঝে পড়াশোনা করে রিসার্চ করে তারপরে আমি এই জায়গাটা বসেছি। আমি যদি নিজেকে নিয়ে কোনো একটা বিষয়ে প্রাউড ফিল করি, আমি নিজের কথা খুব বেশি বল মানে ওটা আমার লজ্জা লাগে, মানে একদম যদি একদম বাচ্চাদের মতো বলি আই ফিল ভেরি শাই, আমি কথা বলি না। বাট একটা জিনিস আমি প্রাউড ফিল করি, দ্যাট আই প্রুভ দেম রং, যারা এই কথাটা বলেছে যে আমরা যখন ক্রিকেটের শো হোস্ট করতে বসেছি, এরকমও কথা শুনেছি যে বলেছে যে শুধুমাত্র একটা মেয়ে অবয়বটা দেখানোর জন্য হচ্ছে গিয়ে তাকে এই শোতে বসানো, হট সিটে বসানো, এই ধরনের কথাবার্তাও হয়েছে। কিন্তু আমি যখন ফুটবলের শো করেছি, অনেকে এটাও বলেছে যে যে ক্রিকেট করেছে আবার ফুটবল, মানে সবই জানে, এরকম একটা ব্যাপার। বাট আমি ফুটবলের শো করবার এক মাস আগে থেকে সব ধরনের কাজ বন্ধ করে দিয়েছি বাপি ভাই, অনলি বিকজ আমার ফুটবলটাকে নিজের ভিতরে ধারণ করতে হবে। এক মাস আমি FIFA 18 খেলেছি প্লে স্টেশনে, যে যাতে টেকনিকগুলো আমি ভালো করে বুঝতে পারি। আমি বসে বসে পুরনো যে ম্যাচগুলো ছিল ওয়ার্ল্ড কাপের ইম্পর্টেন্ট ম্যাচ, সেই ম্যাচগুলো দেখেছি, যাতে নিজের ভিতরে সেই জিনিসটা, সেই ফুটবলের প্রতি যে একটা এক্সাইটমেন্ট, একটা ভালো লাগা, সেটা যাতে নিজের ভিতরে বিল্ট আপ হয়। তো এই জিনিসটা আসলে করলে তখন দর্শককে কিন্তু আমি তখনই রং প্রুফ করে দিচ্ছি, তারা কিন্তু তখন আমাকে বলতে পারছেন না আমি একটা মেয়ে, জাস্ট এজন্য আমাকে বসানো হয়েছে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। অর্থাৎ আমি ছেলে না মেয়ে, দ্যাট ইজ ইররেসপেক্টিভ, ইররেসপেক্টিভ, এন্ড দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি ডিসরেসপেক্টফুল কমেন্ট। এক্স্যাক্টলি, কথা হলো আমি অনুষ্ঠানটা করবার জন্য নিজের মধ্যে সেই যোগ্যতাটা অর্জন করেছে কিনা, আমি নিজেকে যথেষ্ট প্রস্তুত করেছে কিনা। আমরা সবাই বলি, আমরা সবাই মিডিয়াতে কাজ করতে চাই, সবাই এসে তোমাকে জিজ্ঞেস করে যে নিশ্চয়ই আপু আমি তো এরকম হোস্ট করতে চাই, ভিজে হতে চাই অথবা আর্জে হতে চাই,
টেলিভিশন শো হোস্ট করতে চাই, আমাকে কী করতে হবে, আমাকে একটা চান্স করে দেন, একটা আলাপ করিয়ে দেন, কিন্তু তার পেছনে কী কাজটা করতে হয় সেটা তুমি করে দেখিয়েছ। থ্যাংক ইউ। সো ইটস নট যে উপস্থাপনা করতে চাইলেই করা যায় না, এটার জন্য অনেক খাটতে হয়। অবশ্যই, আমরা যদি আমার আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে এখনও উপস্থাপনাটাকে ওই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়নি। আমরা যেমন ছোটোবেলা থেকে যেরকম করে দেখে যাদেরকে দেখে বড় হয়েছি তাদের পর্যায়ে কিন্তু এখন ওরকম করে কেউ তৈরি হচ্ছেন না। কেন হচ্ছেন না? কারণ হচ্ছে উপস্থাপনাটাকে আমরা এখন ওই জায়গাটাতে রাখি, খুব হালকা বিষয় হিসেবে নিয়ে নিয়েছি, হালকা বিষয় হিসেবে নিয়ে নিয়েছি। এবং আমি যখন আমি ফলো করি হচ্ছে যে শোগুলো, অ্যালেন ডিজেনারেসের শো কিংবা টুনাইট শো উইথ জিমি ফ্যালন, জিমি কিমেল, ওখানে যখন আমি দেখছি যে একটা উপস্থাপক পুরো শোটাকে ওন করছে, একটা উপস্থাপক পুরো শোটাকে তার আসলে কিভাবে কোন এলিমেন্টসগুলো দাঁড় করাতে হবে, কি করতে হবে, এত বিশাল বড় একটা প্রোডাকশন টিম নিয়ে রিসার্চ করে এত সুন্দর করে একটা প্রোগ্রাম দাঁড় করানো হয়, আমি আসলে মিস করি যে আমাদের দেশে কেন ওই জিনিসটা হচ্ছে না, যে উপস্থাপনাটাকে কেন আমরা ওই জায়গাটাতে নিতে পারছি না। এটার জন্য আসলে অনেক কিছু, এটা কেবল যে উপস্থাপকদের যে সমস্যা তা না, সেটা প্রোডাকশনের সাথেও কিছু ব্যাপার আছে। ওই সবাই শেষ পর্যন্ত বাজেটের কথাই বলবে, আসবে আর কি এন্ড অফ দ্য ডে তে। বাট সবচেয়ে বড় কথা যেটা, যদি আমরা বড় বড় উপস্থাপকদের কথা আমাদের দেশে যদি ধরি, প্রত্যেকে ছিলেন অত্যন্ত বিজ্ঞ পড়াশোনা জানা মানুষ। আবদুল্লাহ আবু সাইদ, হুম হুম, তাই না? আনিসুল হক আমাদের দুজনেরই অত্যন্ত প্রিয়, কিন্তু ওনারও অসম্ভব প্রাজ্ঞ, প্রচুর পড়াশোনা করেছেন, প্রচুর পড়াশোনা করতেন, এখনো করছেন। আবদুল্লাহ সাইদ স্যার এখনো প্রচুর পড়ে, তো পড়ার কোনো বিকল্প নাই। এবং যখনই কেউ বলে যে উপস্থাপনা করতে চাই কি কি করব বলেন, আমি বললাম 1 থেকে 10 পর্যন্ত প্রথম যে কাজটা করতে হবে, পড়তে হবে, পড়ো, আগে ভাষাটা রপ্ত করো, তারপরে কথা বলতে আসো। অবশ্যই। এবং তুমি আরেকটা জিনিস যেটা দেখিয়ে দিলে, যে যে কোনো কাজই করি না কেন, ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক is very important, করতেই হবে, very important, এটা যদি না করি আমার কোনো কাজে কোনো, একটা সময় গিয়ে হবে কি যে আমি যেটা করেছি শুধুমাত্র হোমওয়ার্ক সেটা না, আমি কিন্তু শো সিলেক্ট করবার ক্ষেত্রে আমি খুব বাছাই করে, খুব চিন্তা করে আমি তারপরে করেছি। আমি কিন্তু আমাকে কিন্তু খুব বেশি রেগুলার টিভিতে দেখা যায় না। ট্রু। যেমন এবারেও যেটা একটু আগে তুমি বলছিলে যে তুমি কানাডায় ছিলে, সেটা কারণে না, তুমি এবার ইচ্ছা করেই বিপিএল এ ছিলে না। আমি অনেকদিন ধরে ক্রিকেটে নেই, ইচ্ছা ক্রিকেটে তুমি নেই, ইচ্ছা করেই নেই। অনেকে ভাবতে যে আচ্ছা কোনোভাবে হয়তো তুমি করছো না, চ্যানেলের সাথে মনোমালিন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, যা হয় সবাই যেটা ভেবে না যে কেন মারিয়া নাই, কিন্তু কেন ছিলে না আসলে? মনোমালিন্য কথাটা একেবারে ভুল না, একেবারে ভুল না, একটু মনোমালিন্য আছে। কিরকম আমি বলি, আমার কাছে মনে হয় যে রেসপেক্ট ইজ এ মিউচুয়াল থিং। হ্যাঁ, রেসপেক্ট ইজ এ মিউচুয়াল থিং। আমি যখন কাউকে রেসপেক্ট করবো, আমি যখন বলবো যে আমার কাজের প্রায়োরিটিটা আমি যেই জায়গা থেকে আমার শুরু হয়েছে তাকে আমি টপ জায়গায় রাখছি, যে ওইটা করে তারপর আমি অন্যটা করবো, তাহলে সেই জায়গাটার আমি যে রেসপেক্টটা দিচ্ছি সেই রেসপেক্টটা তাদেরকেও দিতে হবে। সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে নিজের কাজের পরিধিটা কম হোক, ছোট হোক, ভালো কাজ করব, কিন্তু রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রু। আরেকটা বড় কারণ কি এটা, যে তুমি তোমাকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে ফেলে যাচ্ছে না, কারণ তোমার ক্রিকেট ক্যারিয়ার করছিল, এটা তোমার একটা বড় পরিচয় হয়ে যাচ্ছে। বড় পরিচয় হয়ে যাচ্ছিল মানে কোটা আমার পরিচয়, আমি এটা ডিনাই করব না, বিকজ আমার পরিচয়টা ভালো লাগে। দর্শক যখন একটা আমাদের একজন নাম করা অভিনেত্রী বা প্রতিষ্ঠিত অভিনেত্রী অভিনেতা, তারা যখন একটা ক্যারেক্টার করেন, সেই ক্যারেক্টারের নাম ধরে যখন তাদেরকে ডাকে, সেই ক্যারেক্টারটা যখন দীর্ঘদিন মানুষ মনে রাখে, এই যে আমরা টাকা না পাই ববিতার কথা বললাম, এই যে ক্যারেক্টারটা আমাদের মনে আছে, এখন যদি ববিতা ম্যামকে কেউ ওই নাম ধরে ডাকে তিনি কিন্তু ভালোই ফিল করবেন যে আমার একটা কাজ, যেই কাজটা এখনো দর্শকদের মনে আটকে আছে। তো আমার যখন ক্রিকেট দিয়ে আমাকে যখন সবাই বলছে ক্রিকেট মানেই মারিয়া, অফকোর্স আই ফিল গুড যে আমি ওই জায়গাটা দাঁড় করাতে পেরেছি, যে মানুষ আমাকে ওভাবে করে অ্যাপ্রিসিয়েট করছে, তা আমার কাজের কাজের যতটুকু আমি দিয়েছি, আমার যতটুকু সব শ্রম আমি দিয়েছি, সেই স্বীকৃতিটা আমি খুব সুন্দর করে পেয়েছি। আমি কখনোই ডিনাই করবো না যে ক্রিকেট মানেই মারি, এটা শুনতে আমার ভালো লাগে না, মানে ভালো লাগে না, আমার ভালো লাগে, অসম্ভব ভালো লাগে, কিন্তু তার বাইরে আমি চেয়েছি যে ক্রিকেটের বাইরে যে কাজগুলো আছে, আমি যে করছি, সেই কাজগুলো দর্শকদের কাছে আরও সুন্দর করে আসুক, এবং সেটা আসছে। এখন আমি যখন কানাডাতেও গিয়েছি, আমাকে সেরা কণ্ঠের কথা বলছে,
বলছে যে হ্যাঁ আপনাকে দেখেছি আপনি সেরা কণ্ঠ উপস্থাপনা করেছেন, খুব ভালো লাগে আপনাকে। এই যে বিভিন্ন জায়গা থেকে এখন তাহলে আমার কাজের যে আমি পরিধিটাকে বাড়িয়েছি, ক্রিকেট থেকে বের হয়ে আরও অন্যান্য কাজ করছি, সেই অ্যাপ্রিসিয়েশনটাও আমি পাচ্ছি, তার মানে সেখানেও আমার যে শ্রমটা সেটাও কাজে লাগছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ধরো আমাদের নওশীন, আর যে নওশীন, আর যে সেও আর যে দিয়ে শুরু করলো, তারপরে উপস্থাপন এলো, সেখান থেকে নাটকে চলে গেল, তারপরে এখন নওশীন অলমোস্ট প্রায় নাই, অনেক জায়গাতেই কাজ করছে না। তুমিও নাটকে করলে, একটা দুটো করলে, কিন্তু তারপরে নাটকে আর পারমানেন্ট হলে না কেন? আমি যখন মিডিয়াতে আসলাম, মানে ভিজুয়াল মিডিয়াতে আসলাম, ভিজুয়াল মিডিয়াতে আসার পরে আমার কাছে তখন তো হচ্ছে কি আমি নিজেকে সেট করিনি, তখন আমি প্রিপারেশন নিচ্ছি, আমি বুঝতে চেষ্টা করছি যে আসলে কোন সেক্টরটা আমার জন্য বেস্ট হয়, কোন জায়গাটাতে আমি সবচেয়ে বেশি সুইটেবল। তো যখন আমি অভিনয় করছি এবং উপস্থাপনাও করছি, আমি না অভিনয়টাকে এনজয় করছি না, আমি অভিনয় জায়গাটাকে ওন করছি না। আমার কাছে অভিনয় করতে গিয়ে মনে হচ্ছে যে আচ্ছা আমি এটা কোথায় চলে আসলাম, আচ্ছা এখন আমাকে এই ক্যারেক্টারে ঢুকতে হবে, ক্যারেক্টারে ঢুকতেই আমার অনেক সময় লেগে যাচ্ছে, বিকজ আমি অভিনয় আমার জন্য মনে হচ্ছে না, আমার আমার কাছে মনে হচ্ছে না। তো ওই জায়গাটা থেকে আমি ফিল করলাম যে যেটা আমার কাছে মনে হচ্ছে না, যেই জায়গাতে যেই কাজটাকে আসলে আমার কাছে মনে হচ্ছে স্ট্রেসফুল, সেই কাজটা তোমার করা উচিত না। উপস্থাপনা করতে হলে আই ডোন্ট ফিল এনি স্ট্রেস, আমি যদি রাত 3টা 4টা পর্যন্ত শুটিং করি আমার কাছে খারাপ লাগছে না, কিন্তু অভিনয় করতে গেলে যদি রাত 12টা পার হয়ে রাত 1টাই হয় আমার কাছে অস্থির লাগছে, বা শুটিংয়ে যদি বসে আছি আমার শট কখন আসবে সেই অপেক্ষাটাও আমার ভালো লাগে না। আমি খুব এই জায়গাগুলোতে আমি খুব চঞ্চল, আমি উপস্থাপনার ক্ষেত্রেও কিন্তু আমি খুব বসে থাকতে পারি না চুপচাপ, আমি শোতে ঢুকবো, শোতে ঢুকে বের হয়ে আরেকটা কাজ করব। হ্যাঁ আমার এরকম একটা সমস্যা নেই, কিন্তু এক জায়গায় গিয়ে বসে থাকাটা আই ডোন্ট এনজয়। আমার কাছে মনে হয় যে আমাদের দেশে যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের অনেক ধৈর্য, অসম্ভব রকমের প্যাশন আছে তাদের, সে কারণে তারা এভাবে কাজ করতে পারে। আর সবার সব মানে সবাই সব কাজ করতে কমফোর্ট ফিল করবে নাও হতে পারে, অবভিয়াসলি তাই না, কিরা নাও হতে পারে। আচ্ছা এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নেক্সট একটা অভিযোগ, তোমাদের একটা কুটনামী গ্রুপ আছে। হ্যাঁ তোমাদের একটা কুটনামী গ্রুপ আছে, যে কুটনামী গ্রুপের মেম্বার হচ্ছে আমাদের নাবিলা, তারপরে সিয়াম, আদনানাল, রাজীব, সাবিলা, না সাফা কবির, সাফা কবির, এবং তোমরা সব একসাথে হও এবং হা হা হি করো এবং প্রচুর গসিপ করো সেখানে। উই ডোন্ট গসিপ। আমি গসিপ করা পছন্দ করি না, আমি গসিপ করতে পারি না, মানে করতে পারি না মানে আমার কাছে গল্পের, আমি ধরেন যে মিডিয়াতে হয়তো বা কিছু একটা হচ্ছে, খুব ভাইরাল একটা কিছু ঘটছে, হ্যাঁ সেই নিউজটা কিন্তু আমার কাছে আসে সবার শেষে। আচ্ছা দেখা যাচ্ছে যে সবাই গল্প করছে, তো আমি বললাম আচ্ছা কি নিয়ে গল্প চলছে। ইভেন আমরা যে লাস্ট টাইম নিশোয়াপুর বাসায় গিয়েছিলাম, আমাদের ইনভিটেশন ছিল, তো সবাই সেফুদাকে নিয়ে কথা বলছিল, আই ডিডন্ট নো হু ইজ সেফুদা, আমাকে যখন তারপরে যখন সবাই গল্প করছে আমি হু ইজ সেফুদা, এটা নিয়ে এত কেন হাইপ হচ্ছে, হ্যাঁ আমি কি এত পিছিয়ে আছি, এত ব্যাকডেটেড। তারপর যখন তুষার ভাই আপনারা এক্সপ্লেইন করলেন আচ্ছা সেফুদা হচ্ছে এরকম, এই ভিডিও দেখো, দেন আই গট টু নো হু ইজ সেফুদা। আমার ব্যাপারটা হচ্ছে ওরকম, আমি ওই এই জিনিসগুলো আসলে আমার খুব কমই দেখা হয়। আচ্ছা এবার এবার একটা অভিযোগ, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিযোগ তোমার প্রতি, সেটা হচ্ছে যে ধরো তোমার বাকি সব অভিযোগ শেষ, না না আর অভিযোগ আছে আসতেছি, আর সেটাতে আমার ব্যক্তিগত অভিযোগটা শেষ করি, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিযোগ হচ্ছে ধরো তোমার সাথে তোমার ভালোই সম্পর্ক, তাই না? হ্যাঁ খুব ভালো সম্পর্ক, ধরো আমরা তো একসাথে ঘুরতে যেতেই পারি, অবশ্যই তাই না? কিন্তু তুমি একটা ইন্টারভিউতে বলছো তুমি নাকি পুরো পৃথিবী একা একা ঘুরে দেখতে চাও, তা আমার আমার বেলা তোমার প্রবলেমটা কোথায়? আপনি তো বলেননি আপনি ঘুরতে যেতে চান আমার সাথে। না না তুমি বলছো তুমি একা একা ঘুরতে চাও, তুমি ব্যাকপ্যাকার হতে চাও, তুমি কাউকে সাথে নিবা না, সারা দুনিয়া দেখবো, হোয়াট ইজ দিস? এখন বাপি ভাই মানে ইট হ্যাজ সাম ডিফারেন্ট কাইন্ড অফ থ্রিল, মানে একা ঘুরতে যাওয়ার এটা একটা ডিফারেন্ট একটা থ্রিল আছে। এই যে আমি এবারেও গেলাম, আমার কাছে মনে হয়েছে কি আমি একটা পুরো আমার এই যে লাইফ, এই লাইফটা থেকে আমার একটা আলাদা একটা লাইফ আমি লিড করে আসলাম ওখানে। আমার এই জিনিসটা আমার প্রতি বছরেই আমার 2-3 বার এই ব্যাপারটা করতে হয়, আমি কাজ থেকে ব্রেক নিয়ে নিজের জন্য একা, নো ফ্যামিলি, একা একা আমি নিজেকে সময় দিব, নিজেকে ফিল করবার জন্য, নিজের সাথে সময় কাটাবার জন্য। আমার কাছে মনে হয় যে আমাদের সব কিছুর বাইরে আমরা এত বেশি স্ট্রেসফুল লাইফ কাটাই, এত বেশি মেকানিক্যাল হয়ে গেছে আমাদের লাইফটা, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমরা নিজেদেরকে সময় দিই না,
নিজেদেরকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই সময়টা যদি দেশের বাইরে কোথাও গিয়ে করা হয় এবং আমি যদি ওয়ান্ডারলাস্ট হয়ে যাই তাহলে তো কোনো কথাই নেই। খুব ভালো, এবং আমি তোমার এই কথাটার সাথে সম্পূর্ণ সহমত যে নিজেকে সময় দেওয়াটা খুব জরুরি। এবং আমার আমরা কিন্তু আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা আমাদের ফিজিক্যাল হেলথ নিয়ে অনেক কনসার্ন, কিন্তু আমরা কিন্তু আমাদের মেন্টাল হেলথটা নিয়ে চিন্তা করি না। আমরা যারা সারাক্ষণ বলছে যে আমি অনেক টায়ার্ড, দ্যাটস নট আ ফিজিক্যাল কন্ডিশন, দ্যাটস বিকজ দ্যাট পার্সন ইজ রিয়েলি ডিপ্রেসড। এক্স্যাক্টলি, ডিপ্রেশন থেকে এই টায়ার্ডনেসটা আসে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানে নিজেকে সময় দেওয়া। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন বাট লাস্ট অভিযোগ অ্যাকচুয়ালি, এটা তোমার পাড়ার ছেলেরা অভিযোগ পাঠিয়েছে আমার কাছে, তোমার পাড়ার সমস্ত ছেলেরা। তুমি একটা ইন্টারভিউতে বলেছো যে তোমার হেড স্যারের কাছ থেকে তুমি প্রথম শুনতে পাও যে তুমি নাকি সুন্দরী। আর তোমার পাড়ার ছেলের অভিযোগ যেটা করেছে যে ওরা যে প্রতিদিন এত এত করে চিঠি লিখলো, দূর থেকে ডাক দিত, এত প্রেম নিবেদন করতো, ওরা যে সুন্দরী বলছে সেটা তোমার গায়ে লাগে নাই? টময় টাইপের ছিলাম, আমার দিকে ছেলেরা আসে না ওই সময়টাতে এত। তুমি একটা একটা টাক মাথা ভুড়িওয়ালা কালো মোটা লোক সুন্দর বললো সেটা তুমি নল্লা, আর তোমার পাড়ার সমস্ত ছেলে পেলে যে তোমাকে সুন্দর সুন্দর বললো, সুন্দরী সুন্দরী গাইলো। আমার হেড স্যার কালো মোটা ছিল, ভুড়িওয়ালা ছিল না। না, তোমার পাড়ার ছেলেরা আমার কাছে অভিযোগ পাঠিয়েছে। আমি যখন এবার কানাডায় ছিলাম তো আমার ভাইয়া ভাবির সাথে আমার টাইম স্পেন্ড করাটা খুবই কম হয়েছে বাংলা, ওরা অনেকদিন হয়ে গেছে তো চলে গেছে। তো ভাবি আমাকে যেখানে নিয়ে যাচ্ছে বলছে, আচ্ছা মারিয়া, এই যে তোমার দিকে সবাই এভাবে তাকাচ্ছে, তো তুমি এটাতে তোমার একটু অকওয়ার্ড ফিল হয় না, একটু বাজে লাগে না? হ্যাঁ, যে এরকম করে তাকাচ্ছে কেন? আমার বড় নিয়েছে, ওর নাম হচ্ছে সামিয়া বসু, ওকে তো একটা বিয়ের অনুষ্ঠানে নিয়ে গেছিলাম এবার বাংলাদেশে, সেই অনুষ্ঠানে যাওয়ার পর ওকে একটা ছেলে টার্গেট করেছে এবং তার দিকে খুব তাকাচ্ছে, সে তো ওখানে একদম অকওয়ার্ড মানে হয়ে গেল যে তার ভালো লাগছে না, সে খুব আনইজি ফিল করছে, তো তুমি কিভাবে হ্যান্ডেল করো? তা আমি বললাম ওদের কাছে তো তাকানো পর্যন্তই ভাবি, তাকানো বাদে ওরা আর কিছু করতে পারবে? সো লেট দেম স্টেয়ার, কি আসে যায়? অসম্ভব ভালো লেগেছে যে কথাটা আমি এক্স্যাক্টলি আমি কোট করতে চাই, যেখানে তুমি বলছো যে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি আমার অতীত ভুলে যাই না, যে জিনিসগুলো দিয়ে আমার আজকের জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাগুলোকে আমি সম্মান করি, আর এটা আমার একটা গুণ। এবং মানুষ বলে যে অতীতকে আঁকড়ে থাকলে সামনে এগোনো যায় না, কিন্তু আমার কাছে মানে মারিয়ার কাছে মনে হয় অতীতকে আমরা যখন সম্মান করতে জানি, পেছন ফিরে তাকিয়ে যখন কিছু শেখার থাকে, তখন বরং আমাদের সামনে এগোতে সহজ হয়। অবশ্যই, আমি মনে হয় আজকেও যতক্ষণ আমরা আড্ডা দিয়েছি সেই কথাগুলো বোধ হয় যেই কথাটা ওখানে লেখা আছে, যে উক্তিটা, সেটা প্রমাণ কিন্তু আমার প্রত্যেকটা উত্তরেই ছিল। ট্রু, ভেরি ট্রু, ভেরি ট্রু। এবং দ্যাটস হোয়াট আই রেসপেক্ট, তোমার এই ব্যাপারটাকে আমি খুব রেসপেক্ট করি যে তুমি কীভাবে এসছো, কীভাবে কাজ করেছো, কীভাবে এগিয়েছো, তুমি প্রতিটা জিনিস মনে রাখো, তুমি তোমার আর পথ চলার এই পুরো পরিক্রমাটা কী তুমি মনে রাখো, সেটাকে সম্মান করো, এবং সেই সম্মানটাকে সাথে নিয়ে তুমি আগামীর পথটা হাঁটো, এবং এই অতীতটা মনে করাটা তোমাকে পেছনে টেনে নিয়ে যায় না, বরং সামনের দিকে এগিয়ে যাবার। অবশ্যই, আমরা অতীতে তো হচ্ছে গিয়ে যা আমাদের শেখা বা সেটা বাজে এক্সপিরিয়েন্স হোক, নেগেটিভ হোক কিংবা পজিটিভ হোক, নেগেটিভ হলো তো তার মানে ওটা একটা লেসন ছিল আমার জন্য, সেটাকেও আমার মনে রেখে সামনের দিকে আমাকে ভবিষ্যতে কাজে লাগাতে হবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ মারিয়া, অনেক আড্ডা হলো, অনেক জানা হলো, এবং অনেক কিছু আজ বোঝাও হলো। থ্যাংক ইউ সো মাচ, আমরা আরেকদিন আড্ডা বলবো। আজকে কেটে গেল, অ্যাবসলিউটলি, দেখা হবে আপনাদের সাথে রেগুলার আমাদের এই আড্ডায় প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল 11:05 এই স্টুডিও থেকে সকাল বেলার রোদ্দুরে।